এবার জিব্রাইল বলল রাসূল ইয়া রাসূলুল্লাহ চলেন সামনের দিকে অগ্রসর হতে লাগলো আর পথিমধ্যে এক বৃদ্ধ দাঁড়িয়ে রাসূলকে ডাক দিল রাসূল সেদিকে ভ্রুক্ষেপ করলেন না সামনের দিকে চললেন সামনে গিয়ে দেখেন এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে রাসূলকে ডাকে রাসূল ভ্রুক্ষেপ করে নাই আর সামনের দিকে অগ্রসর হলো গিয়ে দেখে সুন্দরী সাজসজ্জা করে সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে রাসূলকে ডাকে রাসূল ভ্রুক্ষেপ করলেন না সামনের দিকে গিয়ে গেলেন এবার রাসূল জিব্রাইলকে জিজ্ঞেস করে বৃদ্ধকে বৃদ্ধাকে আর সুন্দরী রমণীকে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ওই যে বৃদ্ধ আপনাকে ডেকেছে সে হলো শয়তান আপনি তার ডাকে সাড়া দেন নাই ভালো করেছেন আর ওই যে বৃদ্ধা মহিলা আপনাকে ডেকেছে এ হলো দুনিয়ার উদাহরণ দুনিয়ার সময়টা ওই বৃদ্ধা মহিলার মতো অবশিষ্ট আছে বৃদ্ধার জীবন যে কোনো মুহূর্তে তার মৃত্যুটা চলে আসবে সামান্য কিছু সময় বাকি আছে এই দুনিয়াটাও তেমন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে দুনিয়ার সময় ওই বৃদ্ধা মহিলার মতো অল্প সময় বেঁচে আছে এবার বলো ওই যে সুন্দরী রমণী তার ডাকে যদি আপনি সাড়া দিতেন সে হলো দুনিয়ার চাকচিক্যম তার ডাকে যদি আপনি সাড়া দিতেন তাহলে আপনার উম্মতগুলো দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যেত আপনি ডাকে সাড়া দেন নাই ভালো করেছেন সামনের দিকে এগিয়ে চলেন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হলো এবার শুনুন রাসূল কি শাস্তি রাসূলকে দেখানো হলো প্রায় 16-17 প্রকার শাস্তি আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন জান্নাতের নিয়ামত দেখালেন সিদরাতুল মুনতাহা দেখালেন জান্নাতুল মাওয়া দেখালেন আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাআমুর ফেরেশতাদের মসজিদ ফেরেশতাদের কিবলা দেখালেন ফেরেশতাদের কিবলা বাইতুল মাআমুর যে মসজিদ সেখানে ফেরেশতারা নামাজ আদায় করে একসাথে 70,000 ফেরেশতা এক জামাতে অংশগ্রহণ করে একবার যেই ফেরেশতা নামাজ পড়েছে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওই ফেরেশতা তার সিরিয়াল আর দ্বিতীয়বার আসবে না সুবহানাল্লাহ একবার 70,000 ফেরেশতা নামাজ পড়ে একবার যে নামাজ পড়ছে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার সে আর নামাজ পড়ার সুযোগ সিরিয়াল পাবে না ওই বাইতুল মামুর কোথায় ওই বাইতুল মামুরকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে সোজা পড়বে আমাদের কাবা ঘরের উপরে আমাদের কাবা ঘর বরাবর উপরে হলো বাইতুল মামুর এরপর রাসূলকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো এরপর রাসূলকে জান্নাত জাহান্নামের শাস্তিগুলো দেখানো হলো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসূল চলেন সামনের দিকে রাসূল দেখতে পারেন একদল লোক একটি সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছে দেখেন তাদের হাতের নখগুলো সব তামার তৈরি তারা তাদের নখ দিয়ে তাদের মুখগুলো আর তাদের বুকটা রক্তাক্ত করে ফেলছে আসরি খামসি দেয় তাদের মুখগুলো রক্তাক্ত করে ফেলছে জখম করে ফেলছে তার বুকটা চিরে ফেলছে রাসূল জিজ্ঞেস করলে জিব্রাইল রে এরা কারা এদের এই অবস্থা কেন জিব্রাইল বলল ইয়া রাসূল চলেন সামনের দিকে যাই এবার সামনে যেতে যেতে রাসূল দেখেন মানুষ একটি সমুদ্রের মধ্যে পানির মধ্যে মানুষ সাত দিয়ে তারা সমুদ্রের মাঝখানে সাত রাতে তীরের দিকে আসছে এবার যখন একেবারে তীরের কাছে চলে আসে সাথে সাথে তীরের মধ্যে দাঁড়িয়ে আছে কিছু মানুষ পাথর নিয়ে পাথরগুলো দিয়ে এমন জোরে তাদেরকে আঘাত করে ওই মানুষগুলো পাথর রাগাতে আবার সমুদ্রের মাঝখানে চলে যায় আবার সাত দিয়ে তারা হাবুডুবু খায় সাঁতার না জানা মানুষ কষ্ট করে করে তীরে আসে বাঁচার জন্য যখনই তীরে আসে ওই পাথর নিয়ে মানুষগুলো আবার তাদেরকে আঘাত করে আবার তারা সমুদ্রের মাঝখানে চলে যায় এমন ভাবে চলতে লাগলো এবার রাসূল জিজ্ঞেস করে ইয়া জিব্রাইল এরা কারা এদের এই অবস্থা কেন জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ সামনে চলেন এবার সামনে যেতে যেতে দেখে একটি ফসলি জমিন সেখানে একদল মানুষ ফসল বুনছে ফসল বুনছে আর মানুষগুলো ফসল বোনার সাথে সাথে গাছ হয়ে যায় গাছ হওয়ার সাথে সাথে ফসল ধরছে সাথে সাথে ফসলগুলো পেকে যাচ্ছে মানুষ ফসলগুলো কেটে বাড়ি নিয়ে আসতেছে আবার সাথে সাথে ফসল কাটার সাথে সাথে ওই ফসলি জমিনগুলো আবার আগের মতো ফসলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ এবার রাসূল জিজ্ঞেস করে জিব্রাইল এরা কারা এদের এত সুন্দর এত পুরস্কার ব্যবস্থা কেন হচ্ছে জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ শুনেন এবার রাসূল জিব্রাইল বলতে লাগলো ওই যে প্রথম যেই মানুষগুলো দেখে দেখলেন তাদের চেহারা আর বুকটা জখম করে ফেলছে এরা হলো দুনিয়ার সেই মানুষ আপনার সেই উম্মত দ্বারা দুনিয়াতে একজন মানুষ অন্যের দোষগুলো তাদের পশ্চাতে একজন আরেকজনের কাছে বলে বেড়াতো তারা দুনিয়াতে যারা গীবত করত মানুষের দোষ চর্চা করত এদের হলো সেই শাস্তি এরা কিয়ামত পর্যন্ত এই শাস্তি ভোগ করতে থাকবে এবার ওই যে সমুদ্রের মধ্যে সাঁতার কাটে ওরা কারা ওদের এই শাস্তি কেন এবার বলল জিব্রাইল
জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার সেই সকল উম্মত যারা দুনিয়াতে সুদি কারবারের সাথে লিপ্ত ছিল সুদ যাদের জীবনের অংশ ছিল যারা সুদ খেত এদের হলো এই শাস্তি এদেরকে এই শাস্তি কিয়ামত পর্যন্ত দেওয়া হবে আর বলা হলো এই যে ফসল কাটছি এত তাড়াতাড়ি ফসল হয়ে যাচ্ছে এরা কারা এবার জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার সেই সকল উম্মত যারা দুনিয়াতে থেকে তাদের জীবন তাদের যৌবন তাদের অর্থ তাদের সময় সবকিছু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আল্লাহর ইসলাম কায়েম করার জন্য যারা চেষ্টা করেছে যারা উৎসর্গ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই সুন্দর পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করার জন্য যারাই চেষ্টা করবে এটা হলো তাদের এই পুরস্কার আজ মানুষ আল্লাহর গোলামেরা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনটা কায়েম হয়ে যাক কোরআনের আইনগুলো সমাজের মধ্যে চালু হোক এটা চেষ্টা করার পরিবর্তে চালু যেন না হয় বরং কোরআনের আইন কোরআন শিখার মানুষ কোরআনের সংস্পর্শে আসা যত চেষ্টা যত ওয়ে যত মাধ্যম মানুষ গ্রহণ করছে এই সমাজের মধ্যে চালু করার চেষ্টা করছে কিছু মানুষ আছে তারা বিভিন্ন অজুহাত দিয়ে এই কাজগুলো এই ওয়েগুলো সবকিছু বন্ধ করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা যার ফলে আমাদের সন্তানগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেখান থেকে কোরআন শিখার কথা ছিল সেটা তো শিখতে পারছেই না ইন্টারমিডিয়েট থেকে অনার্স লেভেল পর্যন্ত মাস্টার্স পর্যন্ত কোরআনের কোনো শিক্ষা নাই দুই নম্বর হলো মেট্রিক পর্যন্ত যাও একটা ধর্ম শিক্ষা ছিল এই করোনার অজুহাত দিয়ে এটা পরীক্ষা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে ছেলেপেলেরা এমনি পড়াশোনা করে না এরপরে যদি পরীক্ষার সিলেবাসের মধ্যে না থাকে রুটিনের মধ্যে যদি ধর্ম শিক্ষাটা না থাকে তাহলে জীবনে তারা এই কোরআনের ধারে কাছে আসবে না ঠিক কিনা তার মানে আমাদের সন্তানগুলোকে কোরআন থেকে আল্লাহর পরিচয় শিখা থেকে হাদিস শিখা থেকে আধুনিকতা মানবিকতা মানবের কল্যাণ এই বিষয়গুলো শিক্ষা গ্রহণ থেকে আদর্শ চরিত্রবান কিভাবে হতে হয় এই জিনিসগুলো যেই জ্ঞানের মাধ্যমে তারা শিখবে তা থেকে আমাদের সন্তানদেরকে যুবকদেরকে তরুণদেরকে সমাজদেরকে এই সমাজগুলোকে বঞ্চিত করা হচ্ছে ভাইরা আমার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে দায়িত্ব দেয় যখন এই কাবা ঘরের দায়িত্ব আসছে তখন এক শ্রেণীর মানুষ কুরাইশ বংশের লোকেরা তারা বলছে যে আমরা এই কাবা ঘরের দায়িত্বে আছি এই মসজিদের দায়িত্বে আছি আমরা হলাম এর মোতাবেক আমরা যেভাবে বলবো সেভাবে চলবে এখানে কে ইবাদত করতে পারবে কে পারবে না এটা সিদ্ধান্ত আমরা নিব আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কাফেররা বাধা দিত তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ নাজিল করলেন নাজিল করে জানালেন এই দুনিয়া আসমান জমিন সব কিছুর মালিক কে আর চিৎকার দিয়ে মালিক কে একমাত্র এই তাম পৃথিবী চলবে একমাত্র আল্লাহর আইন দিয়ে কে ইবাদত করবে কে মসজিদে ঢুকবে কে থাকতে পারবে কে পারবে না আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা কোথায় বসে কোরআনের আলোচনার ব্যবস্থা করবে মাহফিলের আয়োজন করবে কোথায় তাফসীরের আয়োজন করবে কি করবে না এটা একমাত্র সিদ্ধান্ত দিবেন আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষ নয় এবার যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা বিভিন্ন অজুহাত নিয়ে বন্ধ করে দিচ্ছে এদের উচিত ছিল বিভিন্ন অজুহাত দিয়ে এই মানুষগুলোকে এই কোরআনের মাহফিল কোরআনের আলোচনা যেন আরো বেশি বেশি মানুষ শুনতে পারে এই ব্যবস্থা করা এইটা তাদের দরকার ছিল উচিত ছিল আজকে জেলখানায় মানুষকে অপরাধী হিসেবে নেওয়া হয় কিন্তু জেলখানা থেকে যেটা বের হয় এটা আরো বড় সন্ত্রাসী হয়ে বের হয় ঠিক কিনা কেন উচিত ছিল তার চরিত্রবান হয়ে বের হওয়া আদর্শবান হয়ে আল্লাহর ভয় নিয়ে তারপরে বের হবে কিন্তু কেন হচ্ছে না কারণ হলো দরকার ছিল জেলখানায় যারা যাবে শাস্তি পাবে সেখানে এমন কিছু কোরআনের রাহবারদেরকে সেট করে দেওয়া যারা সেখানে বসে তাদেরকে কোরআনের আলোচনা শোনাতে থাকবে এবং কয়েদি যারা থাকবে তাদেরকে বলা হবে যে কোরআন রিডিং পড়তে পারো না তুমি কোরআন রিডিং পড়তে পারলে তোমার মুক্তি তুমি যদি কোরআন হিফজ করতে পারো তুমি মুক্তি তুমি যদি রাসূলের 40টা হাদিস মুখস্থ পারো তোমার মুক্তি তুমি যদি পরিবারের কি কি অধিকার আছে তুমি যদি বলতে পারো সমাজের কি কি অধিকার আছে তুমি যদি বলতে পারো তাহলে তোমার মুক্তি এই ধরনের উচিত ছিল করা যদি এটা করতে পারতো আমাদের সন্তান আমাদের সমাজের মানুষগুলো যাদের ভয়ে আমরা থাকি এই মানুষগুলো যখন জেলখানে যেত তারা চরিত্রবান হয়ে আদর্শবান হয়ে বের হতো কথা বলেন ঠিক কিনা এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দিকে অগ্রসর হচ্ছেন দেখলেন যে এক শ্রেণীর মানুষকে পাথর দিয়ে তার মাথাগুলো থেপড়ে দেওয়া হচ্ছে এবার রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন জিব্রাইল এরা কারা জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার সেই সকল উম্মত
যারা আজান শুনে আজান হয়ে যায় নামাজের জামাতের সময় চলে যায় তার নামাজের খবর থাকে না দুনিয়ার সব কাজকে সে প্রাধান্য দেয় কিন্তু নামাজটাকে প্রাধান্য দেয় না নামাজ পড়ে ঠিক কিন্তু এমন সময় গিয়ে নামাজ পড়ে যখন সুন্নত পড়া যায় না আর নফল তো দূরের কথা সিজদা দেয় শুধু কোন রকম উঠবস করে নামাজ আদায় করে এরা হলো সেই উম্মত যারা নামাজকে অবহেলা করছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তাদের মাথাগুলো থেতলিয়ে দিবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে গিয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে অগ্রসর হচ্ছেন দেখেন যে এক জায়গায় কিছু ভালো গোশত রাখা আছে এক জায়গায় কিছু পচা গোশত রাখা আছে এখন লোকজন এই ভালো গোশত সুস্বাদু পুষ্টিকর খাবার এগুলো বাদ দিয়ে পচা গোশত দুর্গন্ধযুক্ত ফরমালিনযুক্ত গোশত এগুলো সমানে খাচ্ছে রাসূল জিজ্ঞেস করলে জিব্রাইল এরা কারা জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার সেই সকল উম্মত যাদের ঘরের মধ্যে তাদের বৈধ পুত্র পবিত্র পুষ্টিকর স্ত্রী রয়েছে অথবা যাদের ঘরের মধ্যে বৈধ পুত্র পবিত্র স্বামী আছে কিন্তু নিজের স্বামীটা বাদ দিয়ে অন্য পুরুষের সাথে পরকীয়ে লিপ্ত হয়ে গেছে অথবা নিজের স্ত্রীকে বাদ দিয়ে অফিসের কলিগের সাথে অন্য নারীদের সাথে ফুর্তি করে তাদেরকে তাদের সাথে আমোদ ফুর্তি করে মিষ্টি মিষ্টি কথা বলে ঘুরতে যায় নাস্তা খায় একসাথে আসে এরা হলো আপনার সেই সকল উম্মত তাদের সারাটা জীবন কিয়ামত পর্যন্ত এই শাস্তি হতে থাকবে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হলেন গিয়ে দেখেন এক জায়গায় খুব পচা দুর্গন্ধযুক্ত গোশতগুলো ভুনা করা হচ্ছে আর ভালো গোশতগুলো আছে আরেক পাশে কিন্তু এক শ্রেণীর মানুষ ওই ভালো গোশতগুলো খাচ্ছে না ওই পচা গোশতের দিকে অগ্রসর হচ্ছে আর ফেরেশতারা তাদের মুখগুলো ফেরে ফেলছে আর ওই পচা গোশতগুলো ভুনা যে গোশতগুলো ভুনা করা হয়েছে দুর্গন্ধযুক্ত এগুলো সব নিয়ে এসে তাদের মুখের মধ্যে জোর করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যখন এই পচা গোশতগুলো মুখের মধ্যে ঢুকছে সাথে সাথে তাগুলো তাদের পেটগুলো তাদের পেট দিয়ে তাদের পেছনের রাস্তা দিয়ে এগুলো ছিন্ন ভিন্ন করে বেরিয়ে যাচ্ছে আর তারা এত আর্তচিৎকার করছে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যাচ্ছে এবার রাসূল জিজ্ঞেস করলেন জিব্রাইলের আকারা জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন কোন জিনিসটা হালাল আর কোন জিনিসটা হারাম কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না কোনটা মানা যাবে না কোনটা গ্রহণ করতে হবে আর কোনটা বর্জন করতে হবে দুনিয়াতে এরা হলো সেই সকল উম্মত যারা আল্লাহর আদেশকৃত কাজগুলো করে নাই হালাল বৈধ কাজগুলো যারা গ্রহণ করে নাই এগুলো বাদ দিয়ে শুধু হারামের দিকে যেত ওই মানুষগুলোকে ভালো গোশত রেখে রেখে ওই পচা দুর্গন্ধযুক্ত গোশতগুলোকে তাদেরকে খেতে দেওয়া হচ্ছে যারা নাকি দুনিয়াতে হালাল বাদ দিয়ে বৈধটা বাদ দিয়ে ভালোটা বাদ দিয়ে লোভ লালসায় পড়ে দুনিয়ার লোভে পড়ে মোহে পড়ে হারামের দিকে অগ্রসর হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করবে এবং ইয়াতিমে ইয়াতিম মিসকিন যারা তাদের সম্পদ কি আমার অধীনে তো কোনো ইয়াতিম নাই আমরা বলি না এরকম তাহলে ইয়াতিমের সম্পদ আমি আত্মসাত করলাম কোথেকে আপনার সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম তোমার সম্পদের মধ্যে সাইল যারা ইয়াতিম মিসকিন যারা তাদের সম্পদ বিরুদ্ধে ঢুকিয়ে দেওয়া হয়েছে তোমার যাকাত তোমার সদকা তোমার দান এগুলো সব হলো তাদের সম্পদ তাদেরটা তুমি না দিয়ে যাকাত না দিয়ে তাদের দান সদকা না করে সদকা না করে তুমি যে ব্যাংকের মধ্যে জমা করছো এটাই হলো তুমি ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করছো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পচা গোশত তুমি খেতে চাইবে না কিন্তু তোমার মুখটা ফেরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জোর করে তোমার মুখের মধ্যে ঢুকিয়ে দিবে নাউজুবিল্লাহ ভাইরামা এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে যাওয়ার অনুমতি দিলেন রাসূল সামনে যাচ্ছেন গিয়ে দেখে জাহান্নামের মধ্যে একদল মহিলাকে তাদের বুটের সাথে আংটা ঝুলিয়ে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রাখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে একবার এত ভয়ঙ্কর অবস্থা এত চিৎকার করছে তারা রাসূল বলেন জিব্রাইল এরা কারা জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার সেই সকল উম্মত যে সকল নারীরা দুনিয়াতে জেনা ব্যভিচারে লিপ্ত ছিল আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই তাদেরকে এই শাস্তি দিবেন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলল জিব্রাইলকে বলল জিব্রাইল আমার নবীকে সামনে নিয়ে যাও এবার সামনে নিয়ে যাচ্ছে দেখে ছোট্ট ছিদ্র থেকে একদল লোক বের হচ্ছে গাধা যেরকম বের হয় বলদ যেরকম বের হয় এরকম বের হচ্ছে বের হয়ে আবার ডুবতে চাচ্ছে কিন্তু আর ডুবতে পারছে না এবার জিব্রাইলকে জিজ্ঞেস করলো জিব্রাইল এরা কারা
জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ এরা হলো সমাজের সেই সকল উম্মত যারা কাজের মধ্যে কোনো খবর ছিল না কিন্তু মুখে মুখে এত কথার হই যেত মনে হতো সমাজের মধ্যে এ হলো সবচেয়ে বেশি কর্মঠ কিছু মানুষ আছে না সমাজের মধ্যে কাজের খবর নাই কিন্তু কথার এত মাতবরি বাপ রে বাপ তার কথার চোটে আপনি একটা কাজ করতে যাবেন আপনাকে কোনো হেল্প কোনো পরামর্শ কিছুই করবে না কাজটা শেষ করার পর এসে এক গাদা ভুলের লিস্ট নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে আছে না নাই আপনি এটা কেন করলেন এইভাবে কেন করলেন না এটা কেন হলো দুনিয়ার ভুল আপনার সামনে আর কথা মাতবরি এই সেই এই শ্রেণীর মানুষ যারা যারা কাজ করে না তাদেরকে এই শাস্তিগুলো দেওয়া হবে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন এবার দেখে যে একটা ঘর থেকে জান্নাতের সুগান আসছে এবার রাসূল জিব্রাইলকে জিজ্ঞেস করে জিব্রাইল রে এত সুন্দর সুগান যেটা আমি আগে কখনো পাইনি এটা কার কোথা থেকে আসছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো ওই যে জান্নাতের বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়ি থেকে এই সুগান আসছে এবার রাসূল জিজ্ঞেস করে এই বাড়িটা কার কই শুনেন এটা দুনিয়ার আপনার কোন উম্মতের বাড়ি নয় আমার উম্মতের বাড়ি নয় তাহলে কার ঘর থেকে এত সুন্দর সুগান আসছে একটু আমাকে শোনাও বলে যে এটা হলো ফেরাউনের তার প্রাসাদের একজন চাকরানির ঘর আল্লাহু আকবার তার বাড়ির তার প্রাসাদের ফেরাউনের প্রাসাদের একজন চাকরানির এবার জিব্রাইল ঘটনা শুরু করলেন ফেরাউনের কন্যার চাকরানি ছিল সে তার কাছে ছিল ফেরাউনের কন্যার মাথাটা আশ্রিয়ে দিত এবার মাথাটা আশ্রানোর সময় হঠাৎ হাত থেকে চিরুনিটা পড়ে গেল সে তাড়াতাড়ি চিরুনিটা উঠানোর সময় বলে বিসমিল্লাহ সাথে সাথে ফেরাউনের কন্যা জিজ্ঞেস করলো মানিল্লাহ কি আল্লাহ আল্লাহর নাম নিয়ে তুমি চিরুনি উঠাচ্ছ উঠানোর কথা ছিল বিফিরাউন ফেরাউনের নামে উঠালাম কারণ ওই সময়ে ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা আমি আল্লাহ সবচেয়ে বড় প্রভু নাউজুবিল্লাহ তাই ওই সময়ে তো সবাই ফেরাউনকে প্রভু বলে মানতো সবাই জানতো যে ফেরাউনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না এবার বলল যে বিসমিল্লাহ বললা আল্লাহকে এবার সাথে সাথে ওই চাকরানি বলল রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবুকি আমার রব আমার প্রতিপালক তোমারও প্রতিপালক এবং তোমার বাবা যে আল্লাহ দাবি করছে ওই তোমার বাবারও প্রতিপালক যিনি তিনি হলেন আল্লাহ যিনি আমাকে রিজিক দেয় যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি যার কাছে মৃত্যুর পর আমার যাওয়া লাগবে তিনি হলেন আল্লাহ সাথে সাথে কন্যা বাবার কাছে গেল বাবা এই সমাজের মধ্যে মাতবরকে আল্লাহকে রবকে বলে আমি কই তুমি ছাড়া আরো কেউ আছে নাকি কই না তো কয় তাহলে ওই যে আমার ঘরের বাদি সে দেখি বললাম আল্লাহ বলে তার রব কই সত্যি নাকি কয় হ্যাঁ কয় তাড়াতাড়ি ডাকো এবারে ডাকা হলো বলল তোমার রব কি বলল রব্বি আল্লাহ ওয়া রব্বু আবুকি ওয়া রব্বু কি আমার রব আল্লাহ আমার রব যিনি তোমার কন্যার রব তিনি তোমার রব হলো সেই আল্লাহ আল্লাহু আকবার ফেরাউনের সামনে দাঁড়িয়ে আপনি প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে ওই সরকার যেই কাজ করে মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট যেই অপকর্ম করছে তার সামনে দাঁড়িয়ে তার অপকর্মের বিরুদ্ধে কথা বলতে পারবেন যদি কেউ বলতে পারে বুঝতে হবে সে হলো বিশ্বের সবচেয়ে বড় সাহসী ওই যে আমেরিকার একজন সাংবাদিক জুতা নিক্ষেপ করেছিল বুশকে এ হলো সবচেয়ে বড় আমরা তাকে বাহবা দিয়েছি এ হলো বড় সাহসী তার মানে সেরাউন হলো প্রতিষ্ঠিত সরকার তার বিরুদ্ধে দাঁড়ায় বলতেছে তোমার তো মন্ত্রী মানি না আমি সাথে সাথে বলল এই পাতিলের মধ্যে তেল গরম করো তেল গুলো ভাতের ফ্যানের মতো টকবক টকবক করতেছে বলতেছে দেখতেছো কয় হ্যাঁ দেখতেছি কি করবা বলো যে তোমার সন্তান কয়টা কয় এতগুলো ফেলবো ফেলে দাও সন্তানের পরো আমি করি না কারণ হলো আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার রব আল্লাহকে এটাই হলো ইমানদারের পরিচয় প্রত্যেকটা মানুষের জীবনে সন্তান বিবি বাচ্চা সব কিছু থেকে বেশি মহব্বত থাকতে হবে তার আল্লাহ বলল যে ফেলে দাও একটা একটা করে সন্তান নিজের চোখের সামনে ফেলে দেওয়া হচ্ছে সন্তানগুলো ফেলানোর সাথে সাথে গোস্তগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যাচ্ছে সর্বশেষ তার কোলের বাচ্চা ছিল যেটা দুধ পান করতেছিল তার বুক থেকে টেনে সন্তানটাকে আলাদা করে ফেলা হলো বলল যে এটাকেও ফেলানো হবে বলল যে এটাকে কেন যদি আমাকে ফেলো আমার কোনো আপত্তি নাই আমাকে একবার কেন আমি যদি হাজার বার জন্ম হই হাজার বারও আমাকে ফেলো তাও আমার রব একমাত্র হলো তিনি কে আল্লাহ আমরা মুগ্ধা বলি আমাদের রব আল্লাহ আসলে আল্লাহ মানে হচ্ছে আল্লাহর যত আইন আছে আমি শুধু সেই আইনগুলো মানি
এছাড়া পৃথিবীর আর কারো আইন আমি মানি না। এবার ওই ছোট বাচ্চাটাকে ফেলে দেওয়া হলো। সর্বশেষ জিজ্ঞেস করা হলো, তোমার কোনো আবদার আছে? শেষ ইচ্ছা কয় আছে কি? আমার সন্তানগুলোর হাড্ডির সাথে আমার হাড্ডিগুলো একসাথে দাফন করে দিবে। বলো যে ঠিক আছে, কারণ তোমার অনেক এহসান আমার পরিবারে আছে, এটা আমি পূরণ করব। এবার সর্বশেষ যখন বাচ্চাটাকে ফেলা হলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার জবানটা করে দিলেন। এই বাচ্চা ওই তেলের মধ্যে থেকে বলছে, মা আর দেরি করো না, বিলম্ব করো না, তাড়াতাড়ি ছাড়তে হবে, কারণ এটা তেল না, এটা হলো রক্তের নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারজন শিশু দোলনায় থেকে কথা বলেছে। একটা হলো এই শিশু, দুই নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালাম, যখন তাকে অপবাদ দেওয়া হলো মারিয়ামকে, তখন আল্লাহ তাআলা তার জবান করে দিয়েছে। তিন নম্বর হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা সাক্ষী যে বাচ্চা দিয়েছিল। নাম্বার চার হলো হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ব্যাপারে যে সাক্ষী দিয়েছিল। এই চারজন সন্তান দোলায় থাকতে তারা কথা বলেছিল। ভাইরা আমার, আল্লাহর জন্য আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহ কখনোই তাদেরকে ফেলে দেয় না, বরং আল্লাহ তাদের সাথে সব সময় থাকে। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত দুনিয়ার কোনো অপরাধ অন্যায়ের সাথে আপাত না করে ইমানের উপর অবিচল থাকা, আল্লাহর বিধানের উপর অবিচল থাকা। যারাই আল্লাহর বিধানের উপর অবিচল থাকবে, এরা কখনোই সমাজের মধ্যে অন্যায় করতে পারে না। যারা আল্লাহ কোরআন মানবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এটা যারা মানবে, যাদের বিশ্বাস থাকবে, এরা কখনোই দুর্নীতি করতে পারে না, এরা কখনোই গরিবের রক্ত শোষণ করে খেতে পারে না, তারা কখনোই নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে না, কখনোই মানুষকে কষ্ট দিতে পারে না, কখনোই মানুষকে হত্যা করতে পারে না, কখনোই মানুষকে ইফতিজিং করতে পারে না, কখনোই মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না। এই জন্য আমাদের সকলের উচিত আল্লাহর কোরআন পড়া, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা, আল্লাহর সাথে আল্লাহকে ভালোবাসা, রসুলের সুন্নাতগুলো অনুসরণ করা। কথা বলে ঠিক না বেঠিক? করার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত